ফুল ফুটুক আর না ফুটুক, আজ কিন্তু বসন্ত, বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। গেট রেডি উইথ মি করতে গেলে এমন ঝামেলা হয়ে যায় আমার সাথে। তো প্রথমে আমি হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিব, যে কোনো ময়শ্চারাইজার ইউজ করলে চলবে। আমি হচ্ছে জনসেন্সের একটা ইউজ করেছি, তারপর হচ্ছে মিশার একটা সানব্লক ইউজ করব। আজকে হচ্ছে ভাবলাম যে একটা ছোট্ট গেট রেডি উইথ মি করি, সারাদিন ধরে মনটা ভীষণ খারাপ আজকে। তো আমি হচ্ছে এটা W7 এর হচ্ছে ফাউন্ডেশন ইউজ করে নিব। এর আগে একটা লিপ জেল নিয়ে টিন্ট হিসাবে হচ্ছে ইউজ করে নিয়ে এসেছি চিক্স অ্যান্ড হচ্ছে লিপসে। তারপর হচ্ছে ফাউন্ডেশনটা একদম হালকা করে নিয়ে হচ্ছে পুরো ফেসে ইউজ করব। এটা আমার ফেস থেকে এক শেড থেকে ডার্ক, এক শেড ধর টু শেড হচ্ছে ডার্ক হবে। তারপর হচ্ছে নার্সের একটা হচ্ছে লিকুইড ব্লাশ আমি চিক্সে ইউজ করে নিব। এটা কোনো টিউটোরিয়াল না, এটা জাস্ট হচ্ছে আমি কিভাবে রেডি হলাম সেটাই, মানে গেট রেডি উইথ মি একটা ভিডিও করার ইচ্ছা হলো। তাও হচ্ছে আমার বোন আমাকে বেশ কয়েকটা মেসেজ দিয়েছে, তুমি একটু রেডি হও, তুমি একটু রেডি হও। তাই ভাবলাম যে একটা রেডি হয়ে ভিডিও করি। W7 একটা হচ্ছে ব্রোঞ্জার দিয়ে ব্রোঞ্জ করে নিতেছি, যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানেই ব্রোঞ্জ করে নিচ্ছি। আজকে মনটা অনেক খারাপ, ম্যাকের একটা হচ্ছে প্রেস পাউডার দিয়ে নিলাম। মন খারাপ কেন সেটা শেয়ার করার থেকে বড় কথা হচ্ছে কি, মনটাকে ভালো করার জন্য একটু হালকা পাতলা মেকআপ করতে মন চাইলো, মেকআপ করে নিলাম। তো আজকে ওয়েদারটাও কেমন যেন আমার কাছে ভালো লাগতেছে না, মানে কিছুই ভালো লাগতেছে না। এখানে ব্লাশ হচ্ছে ইউজ করবো একটু। তোমরা কে কোথায় গিয়েছো পহেলা ফাল্গুন কোথায় সেলিব্রেট করলা বা কোথায় গিয়েছো আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারো, কেমন গেল তোমাদের পহেলা ফাল্গুন। তারপর হচ্ছে আজকে ভ্যালেন্টাইন ডে অলরেডি, তো ভ্যালেন্টাইনের কী প্ল্যান ছিল বা কী করেছো সেটাও আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এখানে আমি হচ্ছে একটু কাজল দিয়ে নিলাম, কাজল আমার ভীষণ পছন্দের জিনিস, কাজল ছাড়া আমি একদম ইনকমপ্লিট। এরপর একটা ডার্ক কালার শেড নিয়ে আমি আইলিডে হচ্ছে ভালো করে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আজকে একটু হচ্ছে ভাবলাম আই শ্যাডো দেই, কারণ আজকে সাজবো যেহেতু একটু ভালো করেই সাজি, তাই না? তাও তো আমি একদম মানে না করলেই না যতটুকু অতটুকু করেছি, ওরকম মেকআপও করতে ইচ্ছে করতেছিল না, একটু পর আবার ওয়াশও করে ফেলবো। সব কিছু মিলিয়ে আমি জাস্ট একটা সুন্দর মানে একটা মাস্টার্ড ইয়েলো কালার নিয়ে আমি হচ্ছে মাঝখানে আইলিডে দিয়ে নিলাম, তারপর একটা কটন বার দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে নিলাম, যাতে হচ্ছে হার্শ লাইন না থাকে কোনো। এরপর আমি চোখের উপরে আর নিচে দুই সাইডেই হচ্ছে একটু ভালো করে কাজল দিয়ে নিলাম। একটু মাস্কারা অ্যাপ্লাই করলে মনে হয় আরও বেটার লাগতো। তারপর আমি হচ্ছে লিপ লাইনার দিয়ে নিব, লিপ লাইনার তিন চারটা কালার মিক্স করে দিব, পিঙ্ক, তারপর হচ্ছে নিউট কালার, রেড কালার, সব কালার মিক্স করে দিয়ে নিব, গোল্ডেন রোজের আর প্যাস্টেলের দুইটারই হচ্ছে মিক্স করে আমি দিয়েছি। আর সবসময় আমি লিপস্টিক বা লিপ লাইনার মিসম্যাচ করেই দেই, আমার এটা ভালো লাগে। তারপরে আমি একটা রেড টিপ পরবো, কারণ টিপ ছাড়া হচ্ছে ইনকমপ্লিট। যখনই আমার একটু সুন্দর করে সাজতে ইচ্ছা করে আমি কাজল পরি আর টিপ পরি, এটাই আমার জন্য একদম যথেষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে এই যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এখন হচ্ছে পরে চলে আসবো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার নিজেকে নিজের ভীষণ সুন্দর লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করতে পারেন। আর আমি যে ফাউন্ডেশন দিয়েছি বা এরকমভাবে মেকআপ করেছি এটা কিন্তু দেখলে বোঝাও যাইতেছে না, খুবই একদম নর্মাল লাগতেছে। ভিডিওর ফার্স্টে যেটা দেখেছেন ওই টিকটকের ফিল্টার ছিল, বাট নর্মালি কিন্তু আমি একদম ন্যাচারাল রাখার ট্রাই করেছি ফাউন্ডেশন দেওয়ার পরও, যেহেতু আমি হাইলাইটার ব্লাশ ওই রকম এক্সট্রা এক্সট্রা ওরকমভাবে কিছু দেইনি বা কন্ট্রোল করিনি ওরকমভাবে, হার্শ কোনো কিছু করিনি। তারপর মনে হচ্ছে ফাইনাল লুকটা কমপ্লিট হয়নি। এরপর বাইরে গেলাম, বাইরে যেয়ে কতগুলো হলুদ কালার ফুল আর হচ্ছে লাল কালার ফুল নিলাম, বসন্ত বলে কথা, তাই না? বসন্তের একটা আমেজ যদি থাকতে হয় তাহলে তো ফুল প্রয়োজন। এখন হচ্ছে ফুল নিয়ে রুমে চলে যাব। এখন হচ্ছে খোপা করেছি, একটা নর্মাল একটা খোপা করেছি, খোপা করে এখন হচ্ছে ফুলটা সাইডে ভালো করে পিন আপ করে নিব। আমার কাছে মনে হয় যে ফুলটা ছাড়া ইনকমপ্লিট লাগতেছিল। আমার মাও বেশ হচ্ছে মেসেজ দিয়ে বলতেছিল ফুল পরে ভিডিও করো, ফুল পরে হচ্ছে ছবি দাও। তো ভাবলাম যে না ঠিক আছে, মা যেহেতু বলেছে, বোনরা যেহেতু বলতেছে, তো ফুলও পরে নেই। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগতেছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ফুলটা ভীষণ ভালো লাগতেছে না, এই ফুল গাছটা হচ্ছে থাকায় আমার বারান্দার পাশে আমার হচ্ছে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই।